নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। ইনসাফ যাত্রা শুরু হয়েছে গত 3রা নভেম্বর কুচবিহার থেকে। জানেন, বিভিন্ন জায়গা পরিক্রমা করছে এবং প্রত্যেকটা জায়গায় যাচ্ছে, এতটাই স্বতঃস্ফূর্ততা মানুষের মধ্যে। নিশ্চিতভাবে সাম্প্রতিক অতীতে এই রকম জনবিস্ফোরণ, একটা যাত্রাকে ঘিরে এই রকম জনসমাগম প্রতিদিন যেন নতুন নতুন রেকর্ড তৈরি করছে এই ইনসাফ যাত্রা। যে যে অঞ্চলের মধ্য দিয়ে যাচ্ছে সেই চিত্র যদি না দেখেন নিজের চোখে, কোনো মিডিয়া দেখানোর জন্য নেই, আমরা আছি, আমরা যতটুকু পর্যন্ত খবর নিচ্ছি সেই খবরগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং ছবি সহ। মীনাক্ষীকে ঘিরে যে কি উন্মাদনা, মানুষ ঘন্টার পর ঘন্টা এক জায়গায় অপেক্ষা করছে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে। তারা বলছে যতক্ষণ না পর্যন্ত মীনাক্ষীকে দেখব, মীনাক্ষীর সাথে একটু কথা বলবো, হাতে ফুল নিয়ে এসছে, ফুল ছুটছে। কি বিপুল উন্মাদনা! এইভাবে একজন সাধারণ নেত্রীকে ঘিরে এই উন্মাদনা তৈরি হতে শেষ কবে কে কোথায় দেখেছিল কেউ মনে করতে পারছে না। রাজনৈতিক বিশ্লেষকরা এ নিয়ে অনেক চর্চা করছেন যে এইরকম একজন মাটির মানুষ, যেন মাটির গন্ধ তার গায়ে লেগে রয়েছে, আড়ম্বরহীন একজন মহিলা, যেন পাশের বাড়ির নিজের ঘরের মেয়ে, এইরকম মনোভাবে সবার সাথে মিশছেন, কোনো জায়গায় মাটিতে বসে যাচ্ছেন, বাসের উপর বসে চা খাচ্ছেন, এতটা সাদা মাটা, অথচ তার গাম্ভীর্য আর বক্তব্যে মানুষের গ্রহণযোগ্যতা না দেখলে বিশ্বাস করা যায় না। প্রত্যেকটা জায়গায় যাচ্ছে জনবিস্ফোরণ, হাজার হাজার মানুষ তাকে ঘিরে, মানে কি উন্মাদনা! এবং এই 7ই জানুয়ারি তাদের যে ইনসাফ যাত্রা শেষ হবে ব্রিগেড সমাবেশের মধ্য দিয়ে, সেটা এর মধ্যেই রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে যেন 7ই জানুয়ারি ব্রিগেডের সমাবেশটা না করা যায়। এবং এই মর্মে কলকাতা পুলিশকে দিয়ে নবান্ন একটা সার্কুলারও জারি করতে চলেছে যে 7ই জানুয়ারি সমাবেশ করা যাবে না। জানে যে 7ই জানুয়ারি ব্রিগেডের বুকে নতুন একটা রেকর্ড তৈরি হবে, এই রেকর্ডটা যেন নির্বাচনের আগে কেউ দেখতে না পায়। 2024 পড়ে যাবে, নির্বাচনের দামামা, তার আগেই মোদির বেশ কয়েকটি রাজ্যের ফলাফল সামনে চলে আসবে। মানুষ এমনিই বীতশ্রদ্ধ এই সরকার, দুটো সরকারের উপরই, কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার। সুতরাং একটা বিরূপ বার্তা যাবে তাদের বিরুদ্ধে, একটা নিশ্চিতভাবে বার্তা যাবে যে মানুষ বামেদের সাথে রয়েছে, বামেদেরকে আবার গ্রহণযোগ্য করে তুলছে এবং তাদের গ্রহণযোগ্যতা দিনে দিনে যেভাবে বাড়ছে সেটা সত্যি চোখ কপালে ওঠার মতো বিরোধীদের কাছে। বিরোধীরা তাই যে কোনো প্রকারে হোক এই ইনসাফ যাত্রা তাকে কোনো রকম প্রচারের আলোয় আনতে দিতে চায় না, তাই তারা বারে বারে বিতর্ক তৈরি করছে 29শে নভেম্বরের সভা নিয়ে। একবার সিঙ্গেল বেঞ্চ, তারপর ডিভিশন বেঞ্চ, এবং মানুষকে জানানো। বিচারক নিজে বলছেন যে 29শে নভেম্বরের বিজেপির যে সভা ভিক্টোরিয়া হাউসের সামনে, এটা কজন মানুষ জানত? আপনারা নিজেরা পপুলার করছেন, আসলে এই বিজেপি এবং তৃণমূল একই মুদ্রার এপিট আর ওপিট, এ একে দেখবে, ও ওকে দেখবে, এটাই হচ্ছে গিয়ে চলছে। আমরা সাধারণ মানুষ বোকা, তাই এগুলোকে ভুলে যাচ্ছি, ওভারলুক করছি। দেখুন, এই সাদামাটা একটা মেয়ে যে সারা বাংলা চষে বেড়াচ্ছে, মানুষের অধিকার নিয়ে, মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য জীবনপণ লড়াই করছে, বাড়ি ঘর ছেড়ে দিয়ে রাস্তায় রয়েছে দিনের পর দিন, রাতের পর রাত, এবং একটা স্বচ্ছ প্রশাসন এবং শিক্ষার যে ব্যাপ্তি সেটাকে সবার মধ্যে প্রসারিত করবার জন্য উদয়াস্ত পরিশ্রম করছে, তাকে আমরা দেখছি না। অথচ এই গরু, এই কয়লা, এই বালি চোর, এবং শিক্ষাকে যারা পদদলিত করেছে, যারা ভুলুণ্ঠিত করেছে, প্রত্যেকটি শিক্ষা দপ্তরের আধিকারিক যারা জেলের ভাত খাচ্ছে, তাদেরকে আমরা নির্বাচনের পর নির্বাচনে জেতাচ্ছি। যদিও সেখানে ম্যানিপুলেশন হচ্ছে, কিন্তু একটা শ্রেণীর মানুষ তো ভোট দিচ্ছে, এরা কেন দিচ্ছে? ভিখারি হওয়ার জন্য? আপনার ঘরের ছেলেমেয়েরা যারা শিক্ষা অর্জন করছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, শিক্ষার শেষে তারা কি পাবে, কোথায় যাবে তারা? কর্মসংস্থানের সুযোগ নেই। সুতরাং এই রকম একটা অবস্থা থেকে মুক্তি দিতে এই মীনাক্ষীর নেতৃত্বে এই ইনসাফ যাত্রা চলছে। আপনারা ছবিগুলো দেখুন, দেখলেই বুঝতে পারবেন কি উন্মাদনা তাকে ঘিরে, কি উন্মাদনা, ভাবা যায় না।
আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক, চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ। আমার কোন তাহলে